তো দেখো, আমার দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে একটু তেলটা ছিল, সেই তেলটা নিয়ে নিয়েছি। উচ্ছে আলু, এই উচ্ছে ভাজার তেলটা এখানে নিয়ে নিয়েছি, এটা দিয়ে খাবো। আর হচ্ছে এখানে আছে এই যে লাল লাল ঝোল, মাটনের লাল লাল ঝোল। তো চলো খেতে খেতে গল্প করতে থাকি। তো চলো খেতে খেতে একটু গল্প করে নিই তোমাদের সাথে, কারণ আজকে হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, আর হচ্ছে মাটন। আর আমার ননদের জন্য হচ্ছে মাছ, ও মাছের ঝাল খাবে, কারণ ও মাটন খায় না, তার জন্য ওর জন্য হয়েছে মাছের ঝোল, ঝাল ঝাল পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল। তো চলো খেয়ে নিই। আমার উচ্ছে ভাজা দিয়েই মনে হয় ভাত খেয়ে নেবো, মাংসর থেকেও মনে হয় উচ্ছে ভাজাটা বেশি প্রিয় হয়ে গেল এখন, কারণ এটা পেঁয়াজ দিয়ে ভাজলে না আমার দারুণ লাগে খেতে। আর ওখানে আছে আমার ঠান্ডা জল। দারুণ দারুণ দারুণ। বিশ্বাস করো, এটা অন্যদিন হলে না আমি এটা দিয়েই 90% ভাত খেয়ে নিতাম, সত্যি এত ভালো লাগে। আছে এখন এতটা, আমার কেউ খাবে না, আমি রেখে দিই বাবা, আমি কালকে খাবো। লঙ্কাটা খুব ঝাল, কাঁচা লঙ্কায় ঝাল নেই, শুকনো লঙ্কায় ঝাল। প্রচন্ড গরম গো, ফ্যান বন্ধ করে খাওয়া না ভীষণ দুঃসহ ব্যাপার একটা। এটা আসলে ভীষণ মুখটা বড় তো খাট করে পড়ে যায় এক সময় জলটা। বাবা গরম, তুলতে পারছি না, আমি একদম গরমে হাত দিতে পারি না জানো, একদম পারি না। যে পাতলা ঝোলই করা হয়েছে, কারণ অনেকদিন তো মানে পাতলা ঝোলটাই মাংসের কিন্তু বেশি ভালো লাগে, তো সেটাই করা হয়েছে। অনেকদিন ধরে হচ্ছে তোমার ইয়ে খাওয়া হচ্ছে না, বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেতে হবে। খেতেই হবে তো, একটু কদিন বাদে খাবো, আজকে তো মাটন খেলাম। আর এই গরমে না বেশি মাটন খাওয়াটাও ঠিক না, কিন্তু প্রিয় জিনিস বলো, ছাড়ি কী করে। একটু পেঁয়াজ কেটে নিলে ভালো করতাম, কিন্তু মনে ছিল না খেতে বসে। আর মাংসটা খুব সুন্দর নরম হয়ে গেছে, মাংস সব পাতলা করে ঝোলের টেস্টই আলাদা হয়। আর বেশি বড় বড় পিসও খাওয়া যায় না,
মাংস, চিকেন তো একদমই না। আমি না একটু তাড়াতাড়ি খাই, বরাবরই আমি একটু তাড়াতাড়ি খাই। ফ্যান চালালে আওয়াজ হয়, হয়ে গেল খাবার। কতক্ষণ লাগে বলো, রান্না করতে যতক্ষণ সময় লাগে খেতে ততক্ষণ সময় লাগে না। রান্না করতে সারাদিন কেটে যায় কিন্তু খেতে 10 মিনিট, আমার তো আরো কম। এর মধ্যে মাংসটা আবার একটু দিয়ে আছে চর্বি। খুব ভালো মাংসটা দিয়েছে, মাংসটা একদম নরম, তুলতুলে মাংস। একটু পেঁয়াজ কাটলে আর একটু আমের চাটনি, উফ, তো আমটা আনার কথা মনে ছিল না। এত হাতে ব্যথা না, দুটো হাতে, হাতটা পুরো ভারী 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 হয়ে গেছে জানো। সারাক্ষণ আমি হাত নাড়াচ্ছি, হাত ব্যায়াম করছি, তাও দেখি আমি ঘুরে আসি, তারপরে ডাক্তারটা দেখাবো। একটু যাচ্ছি দুদিনের জন্য, সেটা কোথায় এখন বলবো না। ভেতরে একটা মাংস আছে, এখন শুধু শুধু খাবো। খুব সুন্দর গলে গেছে, খুব সুন্দর নরম হয়েছে। আমি নরম মাংস ছাড়া একদম খেতে পারি না। মুখের মধ্যে গিয়ে দেখবো, আমি অনেকের বাড়িতে খেয়েছি, মুখের মধ্যে গিয়ে এরম চিবিয়েই যাই, চিবিয়েই যাই। আমি নিজের বাড়িতেও মাংস খাই, মাংস খেতে পাই, কারোর বাড়ি গিয়ে মাংস খেয়ে
সেই কোটাটাও আমাকে শুনতে হচ্ছে। আমি নিজের বাড়িতেও মাংস খেতে পাই, কিন্তু রান্না করতে পারি না বলে হয়তো আমি সবসময় খেতে পারি না, পারি না না পারি কিন্তু ইচ্ছা করে না একার জন্য রান্না করতে, আর আমার মেয়েরাও কেউ খায় না, সেই জন্য আর নিজের জন্যও আর হয় না, কিন্তু ইচ্ছা করলে খেতে পারি। কিন্তু তারপরেও আমাকে খাইয়ে কেউ শোনায় যে থাক আর এটা নয় নাই বললাম। তো চলো, আমার আজকে খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আবার আসবো অন্য কোনো দিন ইটিং শো নিয়ে তোমাদের কাছে। আমি তো যা খাই তাই তোমাদের সাথে শেয়ার করি, বসে বসে খাই আর গল্প করি। তো আমার ইটিং শোটা একটু অন্যদের থেকে আলাদা, পঞ্চব্যঞ্জন করে সাজিয়ে নিয়ে যারা বসে তাদের লাখ লাখ ভিউজ, আর আমি যদি ওরকম পঞ্চব্যঞ্জন সাজিয়েও বসি এত এত খাবার নিয়ে তাহলেও আমার সেই 150-200 ভিউজ। তো যা খাই তাই শেয়ার করে দিই, এটাই বেটার, কারণ অত কিছু খরচ করে খাবো, পেটের রোগ বাঁধাবো, কিন্তু ভিউজ তো হবে না। তার থেকে বাবা এই যা খাবো, আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ ভাত আর ডিমের ঝোল ভাত, যদি কোনো দিন মাটন আমার জোটে তো মাটন ভাত, তো তার জন্য বেশি কসরত করার দরকার নেই। তো এতেও ওই সেই, ওতেও ওই সেই, তো যেরকম থাকি যেরকম আছি সেরকমই থাকি আর কি করবো বলো। তোমরা তো ভালোবেসে দেখতে আসবে না, কারণ সোমাদি মারাত্মক খারাপ একজন মহিলা ইউটিউবে, তো সেই কারণে সোমাদির ভিডিও একদম দেখা যাবে না, তাহলেই বনবাসে চলে যেতে হবে, সোমাদির ভিডিও দেখলেই বনবাসে চলে যেতে হবে, এত খারাপ। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা।